এভরিওয়ান, দিস ইজ তানাজ। আজ সাজগোজের আজকের এপিসোডে কথা বলবো মেকআপ নিয়ে, ফ্রিকুয়েন্টলি আস্কড তিনটি কোয়েশ্চেন নিয়ে। আনিকা টাসিন আপু প্রশ্ন করেছেন, অল টাইপ স্কিন টোনের জন্য একটি গো টু লিপ কম্বো সাজেস্ট করুন। অল টাইপ স্কিন টোনে মানিয়ে যাবে এমন একটি লিপ কম্বো হতে পারে এই নুড শেডটি। প্রথমে আমি নির্বাণা এলিভেটিং লিপ লাইনারটি দিয়ে ইন দ্য শেড মুড আমার লিপটাকে ড্র করে নেব। অ্যান্ড দেন নির্বাণা কালার লিকুইড ম্যাক লিপস্টিকটি ইন দ্য শেড সুইট সিনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই লিপ কম্বোটি কত সুন্দর, এটি যে কোনো স্কিন টোনে খুব ইজিলি মানিয়ে যাবে। মিথিলা ইয়াসমিন আপু প্রশ্ন করেছেন, ডেইলি বেস মেকআপের জন্য দুটি প্রোডাক্ট সাজেস্ট করুন। ডেইলি বেস মেকআপ রুটিনের জন্য বেস্ট হবে একটা গুড কভারেজ বিবি ক্রিম অ্যান্ড আ ফ্রেশ পাউডার। আমি ইউজ করছি নির্বাণা কালারের বিবি ক্রিম ইন দ্য শেড মিডিয়াম অ্যান্ড ফ্রেশ পাউডার ইন দ্য শেড লাইট বেজ। এই কম্বিনেশনটি যে কোনো মিডিয়াম স্কিন টোনের জন্য সুটেবল। শিলা আসনাপু প্রশ্ন করেছেন, খুব সহজেই উইং লাইনার কীভাবে ক্রিয়েট করা যায়। খুব সহজেই উইং লাইনার ক্রিয়েট করার জন্য পেন লাইনার হতে পারে বেস্ট ফ্রেন্ড। আই লাইনার পেন দিয়ে খুব সহজেই উইং লাইনার ক্রিয়েট করা যায়। সো আই হোপ আপনাদের কমনলি আস্ক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি। আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে মেকআপ রিলেটেড, ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো।